হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে হানিফ হিনোকে ওয়ান জে। তো এই পাসপোর্টটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি পাসপোর্ট। তো এই পাসপোর্টটা কিন্তু ফ্রিতে রিলিজ করা হয়েছে। তো এইটার ডাউনলোড লিঙ্ক পেয়ে যান, আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক থাকবেন শোয়াকবার চ্যানেলে। ওটা কিন্তু মূলত রিলিজ করা হয়েছে, তো ওনার চ্যানেল থেকে এটা আপনারা ডাউনলোড করা খুব সহজ, সেটা করে খেলবেন। এবং পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো এটার বিস্তারিত, আমি আর কি এই ভিডিওতে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক বাটন টুনটুন করে বাজারে এখন যেন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তো যাই হোক, প্রথমেই আপনি ফার্স্টলি দেখতে পারতেছেন এটা ড্যাশবোর্ড ইন্টো পার্টটা। তো এটা কিন্তু মূলত প্যাসেঞ্জার ভিউ অ্যান্ড ড্রাইভিং ভিউ। তো আমি কিন্তু কাস্টমাইজ করে আর কি একটু প্যাসেঞ্জার ভিউ করে নিয়েছি, যা আমার কাছে এটা ভালো লাগতেছে। তো আপনার কাছে যেমন ভালো লাগে আপনার কাস্টমাইজ করুন, সমস্যা নাই। আর স্টারিং এবং ড্যাশবোর্ড দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু নতুন আছে। আর হানিফ হিনোকে ওয়ান জে যেটা বাস্তবে আছে, তো সেটার সাথে এটা কিন্তু হুবহুর মিল রেখে কিন্তু কাজ করা হয়েছে। তো আশা করি এই পাসপোর্টটা খেলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আউটলুকটা দেখাই, দেখেন আপনার এটা হচ্ছে ফ্রন্ট লুকটা কিন্তু অসাধারণ। আর আউটলুকের যে কাজটা আছে পুরো ফিনিশিং, বডিটার কাজ হচ্ছে পুরো ফিনিশিং, অসাধারণ একটি কাজ করা হয়েছে এই পাসপোর্টটার। আর এটা হচ্ছে ফ্রন্টটা আমি আপনাদেরকে দিচ্ছি, ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে মূলত ফ্রন্টটা কিন্তু অনেক অসাধারণ, হিনোর লোগো দেওয়া আছে। আর ইন্ডিকেটার কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে। আর এটা হচ্ছে আপনার চাকাটা কিন্তু ভালোই রিয়েলিস্টিক ফিনিশিং কাজ করা হয়েছে, অনেকটা রিয়েলিস্টিক ভাব নেওয়া যাচ্ছে। আর স্ক্রিনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে পারফেক্টলি। আর এসে ব্যাকসাইডের ইন্ডিকেটারগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার প্রায় 8টা ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। অভিমোট হচ্ছে লেখা আছে। আর এই যে প্রথম অ্যানিমেশন হচ্ছে, এই ধরে গেটটা খুলবে এবং বন্ধ হবে। আর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে, এই সাইডের মালবাহী বক্সটা খুলবে এবং বন্ধ হবে। মূলত ছিল দুটি অ্যানিমেশন। আর ব্রেকটা হচ্ছে খুবই হাইড্রোলিক করা হয়েছে, মানে ব্রেক যেখানে করবেন গাড়ি ঠিক সেইখানে দাঁড়াবে। দেখেন আমি এখানে ব্রেক করবো, এই যে গাড়ি দাঁড়াই গেলো, ঠিক আছে। এর সব ব্রেক হাইড্রোলিক করা হয়েছে। আর এটা টপ স্পিড পেয়ে যাবেন মেবি 220-230 প্লাস। তো অনেকে কিন্তু করেন ভাই স্পিড বাড়াই দেন, তো স্পিড বাড়ালে কিন্তু কন্ট্রোলে থাকে না বা আওতে থাকে না। আপনারা এই 220-230 আপনারা খেলবেন, তাহলে কিন্তু সব থেকে বেটার হবে, তাহলে কিন্তু কন্ট্রোল করতে খুব ইজিলি হবে। তো যাক, বসে না থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আর আমার ডিসক্রিপশন বক্সে চলে যান, আমার ভিডিও লিঙ্ক আছে, অবশ্যই ডাউনলোড করে সেটা করে খুব সহজে খেলবেন। ভিডিওটা সবাই এনজয় করুন। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সামনে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে দেখা আছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।